হযরত ওয়াইস কুরানি রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে ঘটনার সেমন আল্লাহর হাবিব সাহাবাই কেরামদেরকে শুনাইলেন ওয়াইসুল কুরানি আমার কাছে চিঠি লিখেছে মায়ের খেদমতের ত্রুটি হবে তাই সে হজ্জের সফরে আসতে পারতেছে না আমার সাথে দেখা করতে আসতে পারতেছে না কারণ আমার সাথে যদি কেউ দেখা করে তাহলে সে সাহাবী হয়ে যাবে আর আলকামা আমার কাছে চিঠি লিখেছে সাহাবী হওয়া জরুরি নাকি মায়ের খেদমত করা জরুরি সে কি মায়ের খেদমতের ত্রুটি হওয়া সত্ত্বেও আমার সাথে দেখা করবে নাকি আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন চিঠি লিখলেন হ্যাঁ ওয়াইস করুনি তুমি আমার সাথে দেখা করা জরুরি নয় তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো চিঠিটা পড়ে চোখের পানি ফেলে কান্দে আর বলে আল্লাহ মায়ের খেদমতের ত্রুটি হবে বিদায় আল্লাহর নবীর সাথে আমি দেখা করতে পারি নাই আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আল্লাহর হাবিবের একটা জামা মুবারক দিয়া বললেন আমার ইন্তিকালের পরে সেই ওয়াইসুল কর্ণী পাগল মদিনায় আসবে তার সাথে দেখা করবা তারকে আমার এই জামা মুবারকটা হাদিয়া দিবা আল্লাহর হাবিবের ব্যবহৃত জামাটা ওমরকে দিয়া বললেন ওয়াইসুল কর্ণীর সাথে দেখা করবা আমার পোশাকটা হাদিয়া দিবা আর তার কাছ থেকে দোয়া নিবা মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাকে মুস্তাজাব দাওয়াত বানায় দিয়েছেন সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার দোয়া ফেরত দেয় না সঙ্গে সঙ্গে আল্লাহ তার দোয়া কবুল করিয়া নেয় ঠিকই দেখা গেল ভাইয়েরা আমার আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর হযরত ওমর ইয়ামান থেকে কোন কাফেলা আসলে তালাশ করে কোথায় আছে ওয়াইসুল করণী নামে কোন মানুষ এখানে আছে কিনা খুঁজে তালাশ করে বের করে পায় না আল্লাহর হাবিব আকৃতিও জানায় দিলেন এই এই চেহারা হবে এমন এমন হবে কারণ আল্লাহ হয়তো জিব্রাইলের মাধ্যমে ওয়াইসুল কুরনিকে দেখা দিছে চেহারাটা অথবা স্বপ্ন যুগে আল্লাহর হাবিবের সাথে তার দেখা হয়ে গেছে আল্লাহর হাবিব ওয়াইসুল কুরনির চেহারার বিবরণ দিয়া দিলেন আর নামও বলে দিলেন বাবার নামও বলে দিল আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর উমর বারবার তালাশ করে হঠাৎ করে ওয়াইসুল কুরনিকে পেয়ে যায় ওয়াইসুল কুরনি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি ওয়াইস করণীকে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে হ্যাঁ ওয়াইস করণী তুমি পিতামাতার খেদমত করার কারণে সাহাবী হতে পারো নাই আল্লাহর হাবিব তোমাকে একটা জামা হাদিয়া দিয়েছে ব্যবহৃত জামা আর তোমার কাছ থেকে আমরা দোয়া চাই কারণ আল্লাহর হাবিব বলেছেন পিতামাতার খেদমত করার কারণে আল্লাহ তোমাকে মুস্তাজাব দাওয়াত বানায় দিয়েছে তুমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ কোনো দোয়া ফিরায় দেয় না হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাই ওয়াইসুল কুরনি রাহমাতুল্লাহ আলাই পয়গম্বরের জামা মুবারক নিয়া চেহারায় মাখে আর চোখের পানি ফেলে কান্দে ওগো আল্লাহর হাবিব আমি তো হতে পারি নাই সাহাবি পিতামাতার খেদমতের কারণে তবে পিতামাতার খেদমত করার কারণে আমি পাইছি আল্লাহ আমাকে মুস্তাজাব বানায় দিয়েছে আল্লাহর হাবিব আমার জন্য জামা পুরস্কার দিয়েছেন হাদিয়া দিয়েছে আল্লাহর নবীর সরাসরি সাহাবাই কেরাম আমার কাছ থেকে দোয়া নেয় আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম তাকে দেখা কানছে জড়ায় ধইরা কান্দে পিতামাতার খেদমত করার কারণে আল্লাহ যদিও সাহাবি হতে পারে নাই ওমরের মতো জরিরুল কদর আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদেরকে দিয়া আল্লাহর হাবিব ওয়াইসুল কুরনির ব্যাপারে যা যা বলেছেন আর পোশাকটাও হাদিয়া দিয়েছেন পিতামাতার খেদমত করার কারণে ওয়াইসুল কুরনির সম্মান আল্লাহ তাআলা অনেক বাড়ায়া দিয়েছেন এই জন্যই তো আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما
আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা পয়গম্বর আল্লাহর কাছে জানতে যায় আল্লাহ জান্নাতের মধ্যে আমার প্রতিবেশী কে হবে কারণ প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে বসবাস করে মজা পাওয়া যায় না প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে বসবাস করে মজা নাই প্রতিবেশী আমার কে হবে কোন এলাকার কোথায় বাড়ি কেমন মানুষটা হবে জানতে চাই আল্লাহ তাআলা জানায় দিলেন হে মূসা পয়গম্বর তোমার প্রতিবেশী হবে উমুক বাজারের একজন কসাই যার কাজ হলো গোশত কেটে কেটে বিক্রি করা মূসা পয়গম্বর আশ্চর্য হয়ে আল্লাহর কাছে জানতে যায় আল্লাহ সাধারণ একটা কসাই বুঝে আমার প্রতিবেশী হবে কয় হ্যাঁ এ আল্লাহ ঠিকানা দেন তার সাথে আমি দেখা করতে চাই মূসা পয়গম্বর আল্লাহর কাছে ঠিকানা নিয়ে ঠিকানা অনুযায়ী চলে গেল বাজারের ঠিকানা অনুযায়ী ওই কসাইয়ের দোকানে যায় চতুর্দিক থেকে ঘুরে ঘুরে তাকায় দেখে কসাই কি কাজ করে দূর থেকে লক্ষ্য করে দেখলেন এই লোকটা সকালবেলা বাজারে আইসেই দোকানে আইসেই গরু জবে করে আর খাসি জবে করে উট দুম্বা যেটাই জবে করে আর ভিতরের কলিজাটা আর মগজটা আলাদা রাইখা দেয় নরম নরম ভিটামিন যুক্ত গোশত গুলো আলাদা রাইখা আল্লাহর বান্দা কসাই বেচারা সারাদিন গোশত বিক্রি করে সন্ধ্যা হয়ে গেলে যখন বাড়ির পথ রওনা হয়ে যাবে মূসা পয়গম্বর নিজের পরিচয় গোপন রাইখা কসাইয়ের সাথে দেখা করলেন আর বলে ভাই আমি পথিক একজন মুসাফির মানুষ এখানে আমার আত্মীয় স্বজন কেউ নাই আমি চাই আপনার বাড়িতে আমি আজকে মেহমান হয়ে যাই এবার তিনিও খুশি হয়ে গেল ঠিক আছে চলেন আমার বাড়িতে এবার কসাই মূসা পয়গম্বরকে নিয়ে গেলেন এই যে মূসা পয়গম্বর এখনো পরিচয় হয় নাই মূসা নবী বাড়িতে গেল কসাই তাকায় দেখে কসাইয়ের বাচ্চা কাচ্চারা কাঁদতেছে খাবার খাওয়ার জন্য কাউকে খাবার দেয় না কারোর সাথে কথাবার্তাও বলে না রান্না বসায় দিল মূসা নবী তাকায় তাকায় দেখে মেহমানেরও খোঁজ খবর লয় না মেহমান মূসা পয়গম্বর তাকায় দেখে একটা রুমের ভিতরে ঢুকছে উনি জানালা দিয়ে তাকায় দেখলেন অথবা দরজার আড়াল থেকে তাকায়া দেখলেন একটা সুন্দর বাক্স থেকে একজন বৃদ্ধা মহিলাকে নামা নোংরা পোশাকগুলো খুললেন একজন বুড়া মানুষ পেশাব পায়খানা করে বিছানা ভরায় ফেলছে এই মানুষটা হাঁটতে পারে না টয়লেটে যেতে পারে না নিজের খাবার নিজে খাইতে পারে না এই মহিলা বৃদ্ধা মহিলাকে গোসল করাইলেন নতুন করে পোশাক পরিধান করাইল আবার সুন্দর করে খাবার রান্না করে মগজটা খাওয়ায় কলিজাটা খাওয়ায় খাবার দাবার করায়া ওই বাক্সের ভিতরে রাইখা এবার ওই কষাই ওই রুম থেকে বের হয় এবার সন্তানের খবর নেই পিতামাতা মার খবর নিয়ে তারপরে সন্তানের খবর নিল স্ত্রীর খবর পড়ে নেয় এরপরে মেহমানের খবর নিল হে মেহমান পথিক মুসাফির আমার একটা বিশেষ কাজ ছিল তাই আপনাকে এখনো কোনো আপ্যায়ন করতে পারি নাই আপনি মন খারাপ করবেন না মূসা নবী ডাক দেয়া বলে হে ভাই কসাই এই বৃদ্ধা মহিলাটার পরিচয় জানবার চাই কয় এই দুনিয়াতে আমার কেউ নাই আমার আপন জন আমার আব্বা নাই আমার ভাই বোন কেউ নাই আমার স্ত্রী সন্তান আছে আর পিতা মাতার ভিতরে শুধু আমার মা বেঁচে আছে এখনো এই মা বৃদ্ধা মহিলা বিছানায় পেশাব পায়খানা করে দেয় টয়লেটে যেতে পারে না আমার মা নিজে নিজে খাবার খেতে পারে না তাই আমি নরম নমর গোশতগুলা মগজটা আর কলিজাটা বুনা কইরা আমার মারে নরম করে করে খাওয়ায় দেই পোশাক পরিবর্তন করে দেই গোসল করায় দেই মূসা নবী পরিচয় গোপন রাইখা ডাক দিয়া কয় তোমার মায়ের খেদমত করে তুমি কি পাইলা এই লোকটা ডাক দিয়া বলে হে পথিক মুসাফির আমার মা আমার জন্য যে দোয়াগুলো করে এর মধ্যে একটা দোয়া হলো আমার মা ঠোঁট লড়ায় লড়ায় আমার জন্য কয়েকটা দোয়া করে এক
নম্বরের দোয়া হলো আল্লাহ আমার সন্তানকে দুনিয়া ও আখেরাতে কামিয়াবি অর্জন করায়ও হে পথিক মুসাফির আমি জানি না পরকালে আমার কি হবে তবে আমি দুনিয়াতে দেখতেছি এই এলাকার মধ্যে মায়ের দোয়ার বরকতে মহান আল্লাহ আমাকে অনেক সুখে রেখেছেন মুসা নবী ডাক দেয়া বলে হে ভাই তোমার মা আর কি কি দোয়া করে কয় আরেকটা দোয়া হলো আমাকে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সুখে রাখে এবং মুসা নবীর সাথে যেন আল্লাহ তাআলা আমাকে হাসর করায় জান্নাতে প্রতিবেশী বানায় মুসা নবী আবার ডাক দেয়া বলে হে ভাই বুঝেছি বুঝেছি আর বলতে হবে না তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছেন কসাই ডাক দিয়া বলে আশ্চর্য হয় বলে এই দোয়া কবুল হয়েছে কি না হয়েছে আপনি কেমনে জানেন আপনি কি এবার মুসা নবী ওই লোকটাকে পরিচয় দিয়া বলে এ মিয়া এ কসাই আমি হলাম মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম কসাই ডাক দেয়া বলে আমার আম্মা আরেকটা দোয়া করতেন জীবদ্দশায় যেন আপনার সাথে আমার দেখা হয় মুসা নবী ডাক দেয়া কয় তোমার সবগুলো দোয়া আল্লাহ কবুল করেছেন আমি তুর পাহাড়ে দাঁড়ায় আল্লাহর সাথে ঘন ঘন কথাবার্তা বলি আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম হ্যাঁ পরওয়ারদিগ জান্নাতের মধ্যে আমার প্রতিবেশী কে হবে মহান আল্লাহ তাআলা আমাকে জানায়া দিয়েছেন হে মুসা পয়গম্বর উমুক বাজারের কসাই তোমার জান্নাতের প্রতিবেশী হবে আমি আয়েশা দেখলাম মায়ের দোয়ার বরকতে আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করেছে মায়ের খেদমত করার কারণে মা দোয়া করেছেন জান্নাতে যেন মুসা নবীর প্রতিবেশী আল্লাহ বানায় তোমার মা যত দোয়া করেছেন একটা দোয়াও আল্লাহ ফিরায় দেয় নাই সবগুলো দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন ভাইয়েরা আমার এই জন্য আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন উম্মাহাত তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত আল জান্নাত তাহতা আকদামিল ওয়ালিদাইন পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাত আমার তেলাওয়াত কি তো আয়াত আল্লাহ তাআলা বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما محن الله رب العالمين أي آيات بولين الله حقير پاسا پاسي پتا ماتر حقير قطعين انسان কারণ আল্লাহর হক আদায় করলে যেমন আল্লাহ খুশি হবে পিতামাতার হক আদায় করলেও আল্লাহ খুশি হবে তবে আল্লাহর হকের কথা প্রথমে আইনা আল্লাহ একথা বুঝিয়েছেন পিতামাতা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না পিতামাতা যদি আল্লাহর হকের বিরুদ্ধে কোনো কথা বলে তখন পিতামাতার কথা মানা যাবে না লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহর সাথে নাফরমানি হয় এমন কথা যদি আমার আব্বাও বলে আমার আম্মাও বলে আমার নেতা নেত্রী বলে সেটা মানা যাবে না তবে বান্দার হকের মধ্যে সবচেয়ে দামি হক হলো পিতা মাতার হক আল্লাহর এক বান্দা বড় বুজুর্গ মানুষ বড় মাপের একজন আল্লাহওয়ালা স্বপ্নে দেখে একটা কবরে আজাব হচ্ছে কবরে যেই লোকটার আজাব হইতেছে লোকটা সামনে ডাক দিয়া বলে আল্লাহর ওলি আমি একজন নাফরমান মানুষ আমার কবরে আজাব হচ্ছে আপনি তো জীবন্ত মানুষ আপনি আমার বাড়িতে যায়েন আমার আত্মীয় স্বজনদের কাছে যায় আমার জন্য দোয়া চায়েন কবরের বাসিন্দাদের জন্য কেউ যদি দোয়া করে তাহলে তাদের আজাব আল্লাহ কমায় দেয়
জান্নাতি খাবারের ব্যবস্থা করিয়া দেয়, আমার তো কোনো আমল করার মতো নাই, আমি তো কোনো আমল করতে পারবো না, কারণ আমার সব আমলের দরওয়াজা বন্ধ। যখন মানুষ মারা যায় আমল তথা নিজে কোনো আমল করতে পারে না। তবে সদকাতুন জারিয়া দুনিয়াতে কোনো নেক সন্তান রাইখা গেলে এর যাজা কবরে বৈশা বৈশা ভোগ করতে পারবে। ডাক দিয়া বলে, হে আল্লাহর বলি, আমি তো কবরের বাসিন্দা হয়ে গেছি, আমি তো আর নেক আমল করতে পারি না, তবে আমি ঠিকানা দিয়া দিলাম, আমার একটা সন্তান আছে, আমার একটা মেয়ে আছে, তাকে বইলেন সে যেন আমার জন্য দোয়া করে, পাশাপাশি আল্লাহর রাস্তায় যেন কিছু দান করে, আল্লাহর রাস্তায় যেন কিছু দান সদকা করে, কারণ আস-সদকা তো তারুদ্দুল বালা, আল্লাহর রাস্তায় দান করলে সদকা করলে বিপদ থেকে আল্লাহ হেফাজত করে। আপনি আমার মেয়েটাকে বলবেন, আমার গার্জিয়ান তোমার বাবা অসুস্থ, তোমার বাবা জাহান্নামে জ্বলতেছে, তুমি তোমার আব্বার জন্য দোয়া করো। আল্লাহর ওলি ঘুম থেকে জাগ্রত হলে সকালবেলা রওনা হলেন, নির্দিষ্ট গ্রাম পরিচয় যখন দিয়া দিলেন, গ্রামে গেল, ওই লোকটা যে মারা গেছে তার পরিচয় ওই গ্রামে গেল, মহল্লায় গেল, বলল এটা ওনার বাড়ি, বাড়িতে যায় জিজ্ঞেস করে ওনার বাড়িতে কেউ আছে কি না। আশপাশের বাড়ির লোকজন ডাক দেয়া বলে, প্রতিবেশী ডাক দেয়া বলে, হে আল্লাহওয়ালা, এই বাড়িতে একজন মেয়ে থাকে, মহিলা থাকে, এই মহিলাটা ওই লোকটার মেয়ে, যে লোকটা মারা গেছে। সব তথ্য কনফার্ম হলেন, শিওর হলেন, হা হা, এই বাড়ির মেয়েটাই হলো এই কবরের বাসিন্দার মেয়ে। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, কোথায় আছে এখন? কয়ে নদীর ঘাটে গেছে গোসল করতে, একটু পরেই চলে আসবে। আল্লাহর ওলি বললেন, আমার সময় নাই, চলেন আমাকে দেখায় দিবেন। তিনি আবার নদীর ঘাটে গেল, নদীর ঘাটে গিয়া ওই মেয়েটাকে ডাক দিয়া বলে, তোমার আব্বার নাম উমুক, কয় হা, উমুক কবরস্থানে দাফন করা হয়েছে, কয় হা, কয় তোমার আব্বার কবরে আজাব চলতেছে, কয় তাহলে আমি কি করব? এই মহিলাটা ছিল খারাপ মহিলা, আসলেই আল্লাহ আলী বান্দি ছিল না, বাবার কবরে আজাব হচ্ছে শুনেও তার হৃদয়টা গলে নাই, তার মনটা একটু শান্ত হয় নাই, মনটা একটু বাবার জন্য মায়া লাগে নাই। মেয়েটা ডাক দিয়া কয়, আমার আব্বা জাহান্নামে জ্বলে, তো আমার কি হয়েছে? এই মেয়েটা দুশ্চরিত্র মহিলা, একটা খারাপ মহিলা ছিল ভাইয়েরা আমার। মহিলাটা বলে, আমার আব্বা জাহান্নামের আগুনে জ্বলে, তাহলে আমি কি করব? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, তোমার আব্বার জন্য তুমি বেশি বেশি দোয়া করো, আয় আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর তোমার আব্বার নামে তুমি কিছু দান সদকা করো, তোমার আব্বাকে আমি স্বপ্নে দেখেছি জাহান্নামের আজাবে জ্বলতেছে, জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহর ওলি যখন কথাগুলো শোনাইলেন, মেয়েটা নদী থেকে, নদীর কিনারায় ছিল, গোসল শেষ করে বাড়ির দিকে আসবে, এমত অবস্থায় আল্লাহওয়ালা যখন বললেন, তোমার বাড়িতে যাওয়ার সময় আমার নাই, আমার হাতে সময় কম, তাই তোমাকে সংবাদটা জানাইবার জন্য তোমার কাছে আসলাম, তুমি তোমার আব্বার জন্য দোয়া করো, আল্লাহ যেন তাকে ক্ষমা করিয়া দেয়, আর তোমার আব্বার জন্য কিছু দান সৎকা করো, সওয়াব রিসানি করো, আল্লাহ তোমার আব্বাকে যেন মাফ করে দেয়। মেয়েটা সানদী থেকে এইভাবে হাতের মুষ্টির মধ্যে পানি উঠে আল্লাহর ওলিরে সিটকে আমারে ক্রিটিসাইজ করে কয়, যাও হে মোল্লা, হে হুজুর, তুমি চলে যাও, আমার আব্বা কেমনে আছে না আছে এটা আমার যাইডা লাভ নাই, পানি ছিটকে মায়েরছে, আল্লাহর ওলি তো মুরব্বী মানুষ, আল্লাহর ওলি তো আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, সাদা দিলওয়ালা মানুষ, এরা মানুষ যে কষ্ট দেয় এরা ভুলে যায়, এরা পিছনের কথা বেশি মনে রাখে না, আল্লাহর ওলি কিছু মনে করে নাই, এখান থেকে চলিয়া নিজের বাড়িতে চলে যায়, খানকায় চলে যায়। পরের দিন আবার স্বপ্নে দেখে এই মেয়েটা, যেই মেয়েটা তাকে পানি দিয়ে সিটকা মারছে, পানি এইভাবে হিসা মাইরা আল্লাহর ওলিকে ভিজাইয়া দিছে। আল্লাহর ওলি স্বপ্নে দেখে আগের দিন যেই লোকটাকে জাহান্নামের আগুনে দেখেছিল,
ওই লোকটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে ডাক দিয়া বলে কিভাবে হলো এটা বুঝলাম না গত রাতে দেখলাম তুমি জাহান্নামের আগুনে আজকে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল কেমনে কবরের বাসিন্দা ডাক দিয়া বলে হে আল্লাহর ওলি আমার মেয়ে কোনো নেক আমল করে নাই আমার জন্য আমার মেয়ে কোনো দান সৎকাও করে নাই তবে এখানে আরেকটা ঘটনা ঘুইটা গেছে কয় কি ঘটনা আমার মেয়ে যখন হিসকা পানি দিয়েছে আপনার দিকে আপনা আপনিও ভিজে গেছেন কিন্তু কয়েক ফোঁটা পানি কিন্তু মাটিতেও পড়ছে মাটির ভিতরে ছোট্ট কয়েকটা পোকা ছিল ছোট্ট ছোট্ট গর্ত ছিল ওই গর্তের পোকাগুলোর মুখে যখন পানি যা পড়ছে পানি পায়া ওই তৃষ্ণার্ত তথা পানি পিপাসা লাগছিল পোকাগুলার এই পোকাগুলা দোয়া করছিল আল্লাহ তুমি রিজিকের ফায়সালা করো পানির ব্যবস্থা করে দাও এই মহিলা যখন পানি হিসকা মারছে আপনার দিকে ওই পানি আপনি যেমন বিজেশন জমিনেও কয়েক ফোঁটা পড়ছে ওই পানি ওই গর্তের ভিতরে যায়া ওই পোকার জিব্বার মধ্যে যখন পানি লাগছে ওই পানি খায়া পোকাগুলো আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ যে আমাকে পানি পান করাইল রাত্রির স্বজন যারা কবরে আছে তাদেরকে তুমি মাফ করে দাও আমার মেয়ে নেক আমল করে নাই ঠিক আছে আমার মেয়ে পানি ছিটকা মারছে ওই পানি পোকা খায়া পোকা যখন আল্লাহর দরবারে দোয়া করছে আল্লাহ যে আমার পানি পান করাইল আমার দিলটা ঠান্ডা হয়ে গেল আমি পিপাসার তো ছিলাম আমার পিপাসা দূর করে দিল তার আত্মীয় স্বজনের কবরের আজাব মাফ করে দাও স্বপ্নে বলে হে আল্লাহর ওলি এই যে দোয়া করেছে ওই দোয়ার বরকতে মহান আল্লাহ আমার কবরের আজাব বন্ধ করে দিয়া আল্লাহ জান্নাতি বিছানা বিছায় দিছে জান্নাতি সুখ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছে এই জন্য ভাইয়েরা আমার আমাদের মৃত ব্যক্তি যারা কবরে আছে এদের জন্য বেশি বেশি দোয়া করা পাশাপাশি একদিন আমি আপনি অত দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ভাইয়েরা আমার কবরের প্রস্তুতি নেওয়া কারণ কবরটা হলো এমন দুনিয়াতে থাকতে নেক আমল করলে নেক আমলের দাম আছে মারা গেলে এক পয়সার দাম নাই নেক আমলের যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন শূন্য শূন্য তথা জিরো শুধু জিরোর কোনো দাম নাই অনেকগুলো জিরোর আগে যদি এক লাগায় দেন তাহলে যদি দুইটা শূন্য থাকে তাহলে একশো টাকা হয়ে যাবে তিনটা থাকলে এক হাজার হয়ে যাবে শূন্য আর একটা বাড়ায় দিবেন যত শূন্য বাড়াবেন জিরো বাড়াবেন তত একের মান বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কিন্তু এক যদি না থাকে একের আগে যদি কোনো শূন্য বসান তাহলে এই শূন্য এই জিরোর কোনো মূল্য নাই তদ্রূপভাবে দুনিয়ায় যতদিন আমরা আছি ততদিন আমাদের নেক আমলের মূল্য আছে ভাইয়েরা আমার যখন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমাদের আমলের কোনো মূল্য নাই আল্লাহর এক গোলাম পুরাতন কবরস্থানের পাশে দিয়া যায় হঠাৎ তাকায় দেখে পুরাতন কবরস্থানের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় আল্লাহর ওলি আশ্চর্য হয়ে থমকে দাঁড়ালেন কি ব্যাপার এখানে তো কোনো মানুষের বাড়ি ঘর নাই কবরস্থান পুরান কবরের গর্ত থেকে উনি লক্ষ্য করলেন বারবার লক্ষ্য করলেন আওয়াজটা কোত্থেকে আসে উনি লক্ষ্য করে শিওর হলেন কনফার্ম হলেন কবরের ভিতর থেকেই আওয়াজটা আসতেছে তার মানে কবরের বাসিন্দাটা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে উনি কোরআন তেলাওয়াত শুই না যখন বুঝতে পারছে ভিতর থেকে আওয়াজ আসে তখন উনি চিল্লায় বলতেছেন সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহর আওয়াজ যখন কবরের ভিতরে যায় কবরের বাসিন্দা ডাক দিয়া কয় কিরে ভাই তুমি সুবহানাল্লাহ বললা কেন কয় আমার সুবহানাল্লাহ বলার কারণ হলো তুমি কবরের বাসিন্দা হওয়ার পরও কোরআন তেলাওয়াত করতেছ কয় একবার না দুইবার না আমাকে দাফন করার পর প্রায় 6000 বার আমি আল্লাহর কোরআন খতম তেলাওয়াত করেছি এই কথা বলার পরে জিন্দা ব্যক্তিটা উপর থেকে আবার আরো জোরে যখন সুবহানাল্লাহ বলে ফেললেন
কবর থেকে আওয়াজ আসে হে ভাই পথিক মুসাফির আমার 6000 বার কোরআন খতম তোমারে দিয়া দিলাম বিনিময়ে তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো সুবহানাল্লাহর সওয়াবটা আমারে দিয়ে দাও জীবন্ত মানুষটা ডাক দেয়া বলে হে কবরের বাসিন্দা শোনো 6000 বার কোরআন খতম পড়তে তো অনেক সময় লাগছে তোমার কয়হা এত খতম কোরআন তেলাওয়াত আমাকে দিবার চাও কেন আর মাত্র আমার একবার সুবহানাল্লাহ তুমি নিতে চাও কেন কবর থেকে আওয়াজ আসে হে আল্লাহর বান্দা আমি শুধু 6000 বার নয় 6 কোটি বার যদি আল্লাহর কোরআন খতম তেলাওয়াত করি আমি একজন মৃত মানুষ তো কবরের বাসিন্দা হয়ে গিয়েছি আমি আমার একটা নেক হবে না আর তোমার একবার সুবহানাল্লাহর দাম আমার 6000 বার কোরআন তেলাওয়াতের চাইতো আল্লাহর কাছে বেশি দামি হয়ে গেছে কারণ তুমি হলে জীবন্ত মানুষ যতদিন আমরা দুনিয়াতে জীবিত থাকব ততদিন আমার সুবহানাল্লাহর সওয়াব আছে আমার নামাজের দাম আছে আমার রোজার সওয়াব আছে হজের সফর আছে যখন আমরা সব আমলের সওয়াব পাব কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাব আল্লাহর পায়ে সেজদা দিলে সওয়াব পাব জিকির করলে সওয়াব পাব কিন্তু আমরা যখন কবরের বাসিন্দা হয়ে যাব তখন আমাদের আমল নামা বন্ধ হয়ে যাবে শুধু সদকায়ে জারিয়াগুলো আমাদের জন্য চালু থাকবে ভাইয়েরা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার কবরের জগৎটাই এমন হয়ে যাবে কাহারো জন্য জান্নাতের বাগান কাহারো জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে হাজার হাজার বৎসর পর আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করিয়া দিবে إذا وقعت الواقعة ليس لواقعتها كاذبة মিথ্যা নয় এটা হলো সত্য ঘটনা একদিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জমিন চৌচির হয়ে যাবে জমিনটাও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জমিনও থাকবে না আসমানও থাকবে না চন্দ্র সূর্য সব টুকরা টুকরা হয়ে যাবে তুলার মতো উঠতে থাকবে পাহাড়গুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করে দিবেন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এই দুনিয়ার পরে কবরের জগৎ এরপরে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে হাসরের মাঠে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে হাসরের মাঠেও দুই গ্রুপ থাকবে এক গ্রুপ জাহান্নামী আর এক গ্রুপ হবে জান্নাতি জাহান্নামীদেরকে দেখলেই বোঝা যাবে এই লোকগুলো জাহান্নামী কিছু লোক থাকবে বিনা হিসেবে জাহান্নাম কিছু লোক থাকবে বিনা হিসেবে জান্নাত কিছু লোক কিছুদিন জাহান্নামের আগুনে জ্বলার পরে আবার আল্লাহ তাকে জান্নাত দান করবে নিজের পাপের প্রায়শ্চিত্ত করার পরে নির্দিষ্ট লম্বা সময় জাহান্নামের আগুনে জ্বলার পর আবার আল্লাহ তাকে ইমানদারদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলু সালিহাত যারা ঈমান আনবে নেক আমল করবে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা হাসরের মাঠে মিজান আছে পুলসেরাত আছে মিজানের পাল্লায় নেক আর বদের বাইরা আমার বন্ধুরা আমার আমল নামা মাপা হবে আল্লাহর হাবিবের জামানায় কাফের বিমানরা কি ডিসাইজ করে ঠাট্টা বিদ্রুপ করে ডাক দিয়া কয় হে মুহাম্মদ আমল নামা দেখা যায় না তারপরও মাপা যায় কেমনে মাপবে কেমনে ওরা বিশ্বাস করতো না বিজ্ঞান দিয়া গবেষণা করে ওরা বলতো তৎকালীন বৈজ্ঞানিকরা বলতো হে মুহাম্মদ যেই জিনিস ধরা যায় না শোয়া যায় না দেখা যায় না সেটা আবার মাপবে কিভাবে কিন্তু বর্তমান জামানায় যখন বর্তমান জামানার বৈজ্ঞানিকরা দেখছে তাপ মাপা যায় বাতাস মাপা যায় বাতাসের গতি মাপা যায় তাপ কতটুকু আছে মাপা যায় আলো মাপা যায় যে জিনিস ধরা যায় না সেই জিনিসও মাপা যায় বর্তমান বৈজ্ঞানিকরা নাকি খত দিয়া বিশ্বাস করতে বাধ্য যে হা হা তাপ যেমন মাপা যায় বাতাস যেমন মারা যা মাপা যায় তদ্রূপভাবে আমল না পাও আমল নামাও দেখা যায় না কিন্তু এটাও আল্লাহ মাপতে পারবে মিজানের দাড়ি পাল্লায় ওজন হয়ে যাবে অনেক মানুষ মিজানের মধ্যে পুলসেরাতে আটকে যাবে অনেকে মিজানের দাড়ি পাল্লায় আটকে যাবে
আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন একবার মিজানের পাল্লায় যাবে আর আবার পুলসেরাতের পারে যাবে আল্লাহর হাবিব আল্লাহর আরশে আজিমের গোড়ায় সেজদা দিবে আয় আল্লাহ আবার একজন ঈমানদার উম্মতকেও তুমি জান্নাত থেকে বহিষ্কার করিও না একজন গো জাহান্নাম দিও না জান্নাত থেকে মাহরুম করিও না ভাইরা আমার বন্ধুরা আমার অনেক সময় দেখা যাবে আল্লাহর কোন কোন বান্দা বান্দি এমন হয়ে যাবে গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে নেকের পাল্লাটা ওজন কমে যাচ্ছে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন তার জন্য সুপারিশ করবেন আল্লাহ সুপারিশ কবুল করে তাকে জান্নাতে নিয়ে যাবে আবার একটা কাগজ থাকবে এমন যে কাগজে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব কাগজটা দিয়ে দিবে সুপারিশ করে যখন কাগজটা দিয়ে দিবে তখন তার নেকের পাল্লার ওজন বেড়ে যাবে আল্লাহ তাকে জান্নাতি মানুষ ঘোষণা করে দিবে জান্নাতের ভিতরে আমল নামা ভাইয়েরা আমার হাসরের মাঠে কাহারো আমল নামা দেওয়া হবে তোমার আমল নামা তুমি পড়তে থাকো ইকরা কিতাবাকা তুমি তোমার আমল নামা পড়তে থাকো যে লোকটা জাহান্নামী হবে তাকে যার বাম হাতে আমল নামা দেওয়া হবে কাহারো পিঠে আমল নামা দেওয়া হবে ফাআম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ডান হাতে যার আমল নামা যার সে হবে জান্নাতি মানুষ ওয়াআম্মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি যার বাম হাতে আমল নামা দেওয়া হবে সে হবে জাহান্নামী মানুষ কাহারো পিঠে আমল নামা দেওয়া হবে আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রবের গোলাম হয়ে কবরে যাবে এদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে আর যারা ডান হাতে আমল নামা দেওয়া হবে সে সাকসেসফুল মানুষ কামিয়াব মানুষ এই লোকটা মা বাবাকে তালাশ করে খুঁজে বের করবে আমাদের সমাজে যেমন কেউ যদি লেখা পড়া করে তার রেজাল্ট যদি ভালো হয় রেজাল্ট পাওয়ার পরে বাড়িতে আইসা আম্মা আব্বাকে ডাইকা বলে দেখেন এত কষ্ট করে লেখাপড়া করে আপনারাও আমাকে পড়াইতেছেন লেখাপড়ার খরচ বহন করতেছেন দেখেন না রেজাল্ট আমি ভালো করেছি সবাই বাহবা দেয় নিজেও খুশি অন্যকে তার আমল নামাটা দেখায় তার রেজাল্টটা দেখায় হাসরের মাঠেও যখন কাহারো ডান হাতে আমল নামা দেওয়া হবে সেও তার মা বাবাকে তালাশ করবে আত্মীয় স্বজন তালাশ করবে পরিচিত জনকে বলবে আমার রেজাল্ট ভালো হয়েছে এ প্লাস পাইছি জান্নাতি মানুষটাও তখন বলবে ফাআম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরা উ কিতাবিয়া ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া সিলেটের একজন বড় আল্লাহওয়ালা ছিলেন শাইখে কাতিয়া রহমাতুল্লাহ আলাই কাতিয়ার হুজুর অনেক বড় মাপের আল্লাহওয়ালা ছিলেন ভাইয়ারা আমার অনেক বড় মাপের বুজুর্গ এবং প্রতিভাদী একজন মানুষ ছিল এলাকার মধ্যে কোনো গান বাদ্যের আয়োজন হলে সেখানে যায় তিনি বাধা প্রদান করতে সেটা বন্ধ করে দিত এলাকায় কোনো মদের আড্ডা হলে সেখানে যাইতেন মদের আড্ডা বন্ধ করে দিত কোথাও যদি জুয়ার আড্ডা হতো সেখানে যায় জুয়ার আড্ডা বন্ধ করে দিত প্রতিবাদী একজন মানুষ কারণ কেউ যদি সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে তাহলে বিপদ চলে আসতে পারে ওই বিপদের মুহূর্তে নামাজে দাঁড়ায় যাব ধৈর্য ধারণ করব বিপদ থেকে আমার আল্লাহ হেফাজত করে দিবেন শেখ কাতিয়া রহমাতুল্লাহ আলাই একজন প্রতিবাদী কণ্ঠস্বর প্রতিবাদী একজন মানুষ বুজুর্গ মানুষ এলাকায় কোনো অসঙ্গতি কাজ চললে অসৎ কাজ চললে সেখানে যায় তিনি বাধা দেয় এবার সমস্ত অসৎ লোকেরা একত্রিত হয়ে বলে এই কাতিয়ার হুজুরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে
আর আমার আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায় সবাই মিলেও কেউ তাকে মারতে পারবে না আর আল্লাহ যদি কারো মরণ কামনা করে কেউ তাকে বাঁচাইতে পারবে না সবাই মিলেও কেউ তাকে বাঁচাতে পারবে না আল্লাহর ওলি শাইখ কাতিয়া রহমাতুল্লাহ আলাইহিকে হত্যা করার জন্য দুষ্ট লোকেরা সবাই মিলে হুজুরের কাছে কয়েকজন আয়েশা বলে হুজুর আমাদের গ্রামে একটা ঝগড়া হয়েছে আপনি না গেলে সেটা মীমাংসা করা অন্য কারো পক্ষে সম্ভব না হুজুর চিন্তা ফিকির করে তাদের কাছ থেকে অনেক তথ্য নিয়ে রওনা হলেন চলো ওই গ্রামের ঝগড়ার মীমাংসাটা করতে আমি যেতে রাজি আছি এবার একটা নৌকায় উঠালেন বিশাল বড় হাওর এলাকা নৌকায় উঠা নৌকা চলতেছে 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 হুজুর ডাক দিয়া কয় শেখে কাতিয়া ডাক দিয়া বলে কি রে বাবা নৌকা এতক্ষণ পর্যন্ত চলতেছে বুঝলাম না তোমরা কোথায় নিয়ে যাচ্ছ যে গ্রামের কথা বলেছ সেই গ্রামে যাইতে তো এত সময় লাগে না হাওড়ের ভিতরে এত সময় নিয়ে তোমরা কোথায় যাচ্ছ লোকগুলো এবার চোখ রাঙ্গায় ডাক দিয়া বলে হে কাতিয়ার হুজুর আর বেশি দেরি নয় আপনাকে হত্যা করার জন্য আমরা ষড়যন্ত্র করেছি আপনি আমাদের বিভিন্ন কাজে বাধা দিতেন যাত্রাপালা কোথাও চালু করলে সেখানে যায় আপনি বন্ধ করতেন কারণ এক সময় আমাদের দেশ এমন ছিল অপসংস্কৃতি এমন ছিল বিভিন্ন জায়গায় যাত্রার মন সাজাইত গানের আসর সাজাইত নাচানাচির আয়োজন করা হতো শাইখে কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি সেখানে যায় বাধা দিতেন লোকগুলো ডাক দিয়া বলে আমাদের মদের আড্ডা আপনি বন্ধ করে দিয়েছেন আমাদের জুয়ার আড্ডা বন্ধ করে দিয়েছেন শাইখে কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে তাহলে কি হয়েছে তোমরা নৌকায় আমাকে নিয়ে আসলা কেন আপনি যেহেতু আমাদের কাজে বাধা দিয়েছেন আপনাকে আমরা হত্যা করার জন্য ষড়যন্ত্র করে নৌকায় উঠায় এখানে নিয়ে আসলাম আপনাকে হত্যা করে এখানে ফালায় আমরা চলিয়া যাব শাইখে কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহ ওয়ালা ছিলেন আল্লাহ আল্লাহকে মোবারক নাম হায় আল্লাহ আল্লাহকে মোবারক নাম হায় আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায় মান্না গুঞ্জম দর জমিন আসমা লেকে গুঞ্জম দর কলবে মুমেনা ভাইরা আমার বন্ধুরা আমার শেখ কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি তো বড় মাপের আল্লাহ ওয়ালা ছিলেন প্রতিবাদী একজন মানুষ ছিলেন তিনি ডাক দিয়া বলে হে ডাকাত সর্দারেরা হে লোকেরা তোমরা আমাকে মারার জন্য আনছো কয় হা কয় ঠিক আছে আমারে মারবা ঠিক আছে আমারে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও ওসবির আলামা আসবাক আকিমিস সালা নামাজ পড়ো ধৈর্য ধারণ করো হযরতে শাইখ কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি নামাজের কথা বললে ওই তিনজন লোক আরো লোকজন যারা নৌকায় আছে এরা ডাক দিয়া বলে ঠিক আছে দুই রাকাত নামাজ পড়ে নেন তারপরে আপনাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে শেখ কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেল লম্বা সময় নামাজ পড়তেছে সেজদা দিতেছে আল্লাহর কুদরতি পায়ে এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাতাস চালু করে দিলেন এত ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে এত প্রবল বেগে বাতাস শুরু হয়ে গেছে নৌকা কন্ট্রোল রাখতে পারতেছে না এই কয়েকজন লোক যারা হুজুরকে হত্যা করার জন্য নৌকায় আছে এরা নিজেদের জান বাঁচাইবার জন্যই তো এরা পিড়াপিড়ি করতেছে তাড়াহুড়া করতেছে ওরা ডাক দিয়া কয় হুজুরের মারিস পরে আগে নৌকা সামলা নিজেদের জান বাঁচা আগে নিজেদের জান বাঁচা যেইভাবে তুফান শুরু হয়ে গেছে এই হাওড়ের মধ্যে যদি নৌকা ডুবে যায় হুজুরও মরবে আমরাও তো সাথে সাথে দুনিয়া থেকে ডুবে মারা যাব চলো আগে নৌকা বাঁচা এই তুফান থেকে নৌকা ওরা কোনো ক্রমেই বাঁচাতে পারে না এরপরও তুফান শুরু হয়ে গেছে তুফান আরও বাড়তেছে বাতাস বাড়তে বাড়তে কয়েক মুহূর্তের ভিতরে কয়েক মিনিটের ভিতরে এই নৌকাটা যে একটা চরের লাগছে একটা এলাকায় যখন ভিড়ে গেছে দূর থেকে অনেকগুলো চতুর্দিক থেকে লাইট মারতেছে তাকায়া দেখে ডাকাত সর্দারেরা তাকায়া দেখে যারা লাইট মারতেছে এটা এলাকার কোনো মানুষ নয় অনেকগুলো পুলিশ দেখা যায় এখানে
পুলিশ সামনে চলে আসছে এই লোক হুজুরের কাছে মাফ চায় আর ডাক দিয়া বলে হুজুর আমাদেরকে আপনি বাঁচান এই পুলিশের হাতে আমাদেরকে তুলে দিবেন না শাইখে কাতিয়া রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন লোকগুলো আসছে আয়েশা বলে হুজুর এই লোকগুলো কারা কয় এই লোকগুলো হলো আমার খাদে আল্লাহ ওয়ালারা এমনই ছিল আল্লাহ ওয়ালিক আল্লাহ ওয়ালা বান্দা বান্দির এমনই থাকে ভাইয়ারা আমার শাইখে কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি জীবদ্দশায় কয়েকজন খাদেম ছিল ওনার এই খাদেমগুলো ছিল ওরা এই লোকগুলো কেউ চিনত না এই খাদেমগুলো কে মানুষ জানত না ভালো করে চিনত না তিনজন বডিগার্ড ছিল খাদেম সব সময় ছিল শাইখে কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি ইন্তিকালের পরে এই তিনজন লোক নিজেদের জবান দিয়ে মানুষের কাছে ঘটনা শোনাইছে আমরা হুজুরকে মারার জন্য নিয়েছিলাম হুজুরের নামাজে দাঁড়ায় গিয়েছিল আল্লাহ তুফানের সাহায্যে এই নৌকা সব পুলিশের হাতে উঠায় দিয়েছিল সেদিন হুজুরও আমাদেরকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছিল আমরা হুজুরের কারামতি দেখেছিলাম আসলে এই জন্যই হযরতে লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নসিহত করে ক্বালা ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور لقمان حكيم نصيحت করে হ্যাঁ সন্তান নামাজ পড়ো সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো বিপদ চলে আসতে পারে সৎ কাজের আদেশ করতে গেলে অসৎ কাজের নিষেধ করতে গেলে ওই বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করো নামাজে দাঁড়ায় যাও লুকমান হাকিমের সন্তানকে যেমন আল্লাহ হেফাজত করেছেন শাইখে কাতিয়াকে যেমন হেফাজত করেছেন আমরাও যদি সবর করি নামাজ আদায় করি আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখবে আল্লাহর হাবিবের সাহাবি হযরত আবু হুরায়রার ব্যাপারে জানাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু হুরায়রার সামনে বসে বসে আমরা কালিমার তালকিন দেই কিন্তু আবু হুরায়রার জবান দিয়া আলকামার জবান দিয়া আলকামার ব্যাপারে বললেন আলকামার জবান দিয়া কালেমা বের হয় না আমরা তার পাশে বসে আমরা তিলাওয়াত করতেছি জিকির করতেছি কালেমার তালকিন দিতেছি কালেমা পড়তেছি কিন্তু হযরতে আলকামার জবান দিয়া এইভাবে কালেমা বের হয় না আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন খবর পাঠালেন আলকামার মায়ের কাছে আলকামার মায়ের কাছে আল্লাহর নবীর সালাম দিয়া পাঠালেন আলকামার মাকে জানানো হলো আপনি যদি আল্লাহর হাবিবের কাছে যাইতেন বিশেষ আলাপ আছে আর যদি আপনি মুরা মানুষ মুরব্বী মানুষ কষ্ট হয় তাহলে আল্লাহর হাবিব নিজে আপনার কাছে চলে আসবে হযরত আলকামার মা আল্লাহর হাবিবের সংবাদ পাইয়া সালাম গ্রহণ করলেন আল্লাহর হাবিবের পথে রওনা হলেন আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের কাছে যাওয়ার পরে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মারে সম্বোধন করে বলে হে আলকামার মা আপনার সন্তান আলকামার ব্যাপারে কোনো মন্তব্য থাকলে কিছু বলার থাকলে বলতে পারেন কেমন মানুষ সে হযরত আলকামার মা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামা অনেক ভালো মানুষ পাঁচ ওয়াক্ত নামাজে তাহাজ্জুদ গুজার কোরআন পড়নেওয়ালা বড় একজন বুজুর্গ মানুষ আল্লাহ ওয়ালা মানুষ আল্লাহর ইবাদত করে মিথ্যা কথা বলে না বাটফারি করে না চুরি করে না একজন ভালো মানুষ আল্লাহর হাবিব ডাক দেয়া বলে হে আলকামার মা তোমার সন্তান কেমন আমল করে সেটা জিজ্ঞেস করি নাই আমি জিজ্ঞেস করতে চাই আপনার সাথে কেমন আচরণ করে আলকামার মা ডাক দিয়া বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখানে একটু সমস্যা আছে বিবাহ করার পর স্ত্রীর কুপ্রবঞ্চনায় পড়ে স্ত্রীর কথা শুই না আমারে মাঝে মাঝে কষ্ট দেয় কথাবার্তায় বিভিন্ন কাজে কর্মে আমাকে কষ্ট দিয়া ফেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের সাথে সে ভালো আচরণ করে না আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আপনি তাকে ক্ষমা করিয়া দেন আলকামার মা বলে ও আল্লাহর হাবিব আমার সাথে আমার সন্তান এমন চরম বেয়াদবি করেছে আমি তাকে মাফ করব না আল্লাহর হাবিব বারবার বলার পরও আলকামার মা বলে আমি তাকে মাফ করব না আল্লাহর হাবিব কয়েকজন সাহাবীকে ডাক দিলেন যাও লাকড়ি জমা করো
একসাথে লাকড়ি অনেকগুলো জমা করে আগুন জ্বালাও, আলকামাকে জীবন্ত আগুনের মধ্যে ফালাও যাতে করে আগুনে জ্বলে সে ছায়া হয়ে যায়। আলকামার মা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন কথা? আমি জনম দুঃখিনী মা, আমার সামনে আপনি আমার সন্তানকে আগুনে জ্বালায় দিবেন? আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, হে আলকামার মা, জাহান্নামের আগুন তো এর চাইতে আরো ভয়ানক হবে। আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা না করে দেন, এই মুহূর্তে কালিমা নসিব হবে না, এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে জাহান্নামের ভয়ঙ্কর আগুনে তার জ্বলতে হবে। দুনিয়ার আগুনের চাইতেও জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব আসলে আলকামাকে আগুনে জ্বালাইবার উদ্দেশ্য ছিল না, তার মাকে বুঝানো ছিল এই উদ্দেশ্য। আল্লাহর হাবিব এবার হেকমত খাটাইয়া বলে, হে আলকামার মা, যদি আপনি আপনার সন্তানকে মাফ করে দেন তাহলে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে আল্লাহ তাআলা। আলকামার মা চোখের পানি ফেলে কান্দিয়ার ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, যান যান, আমার সন্তান আলকামাকে আমি আল্লাহর হস্তে মাফ করিয়া দিলাম। আলকামার মা যখন ক্ষমা করে দিলেন, আল্লাহর হাবিব কয়েকজন সাহাবী পাঠালেন, যাও খবর নাও। খবর নিয়ে আয়েশা জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা ক্ষমা করে দিয়েছেন, আমরা গেলাম তার পাশে, কালেমা পড়ে কালেমা পড়ে তারপরে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তথা মৃত্যুর সময় কালেমা নসিব হয়েছিল। আল্লাহর নবীর সাহাবী আলকামা এবং তার মায়ের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা করা উচিত ভাইরা। মায়ের খেদমতের যদি ত্রুটি হয়, মাতা পিতার খেদমতের ত্রুটি হলে মরার সময়ও কালিমা নসিব হবে না। এই জন্য মা বাবার খেদমত করা চাই, মা বাবার খেদমত করা লাগবে আমাদেরকে। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল ওয়ালিদাইন, আরেক হাদিসে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতামাতার খেদমত কেমন ছিল ভাইয়ারা আমার? আল্লাহর নবীর আমলে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর সহ আর কয়েকজন সাহাবী, আবু বকর সহ কয়েকজন সাহাবীকে একসাথে করে বলে, আমার যুগের একজন মানুষ আছে সুদূর ইয়ামান দেশে বাড়ি অনেক দূরে, আখান থেকে সে চাইলে হজ করতে পারে, মদিনায় আসতে পারে, মক্কায় আসতে পারে, কিন্তু এই সে আসে না। তার নাম হলো ওয়াইসুল করণী রহমতুল্লাহ আলাই। ভাইরা আমার, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াও আখেরাতে আমাকে কাঁদায় না।